হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি প্রকৃতির নিষ্ঠুরতার কাছে জন্মের আগেই বাবা মাকে হারিয়ে এতিম তিনটি শালিক পাখির বাচ্চার জীবন কাহিনী। সত্যিই তুমি দেখে অবাক হয়ে যাবে, শালিক পাখির বাচ্চাগুলো এই ভালো লোকটিকে তার মা বাবার মতোই আপন করে নিয়েছে। এখন ছেড়ে দিলেও পাখিগুলো উড়ে যাচ্ছে না সেই লোকটিকে ছেড়ে। আজকের ভিডিওটা খুবই হৃদয়বিদায়ক হতে চলেছে। পুরো ভিডিওটা দেখলে তুমি বলতে বাধ্য হবে, সত্যিকার অর্থে ভালোবাসার প্রতিদান দিতে শুধুমাত্র পশু পাখিরাই পারে। তো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। আর ভিডিওটা শুরুর আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, পুরো ভিডিওটা দেখো। গ্রাম বাংলার সবুজ মেঠোপথ দিয়ে যাওয়ার সময় এই লোকটি ভেঙে পড়া একটি কলাগাছের ভিতর একটি শালিক পাখির বাসা দেখতে পায়, এবং ছেলেটি কলাগাছের কাছে গিয়ে দেখতে পায় কলাগাছটি ভেঙে একেবারে মাটিতে পড়ে রয়েছে। আর কলাগাছের মধ্যে শালিক পাখির বাসার ভিতরে পাঁচটি ডিম রয়েছে। ছেলেটি পাখির বাসাটির কাছে কিছু সময় দাঁড়ায় এবং আশেপাশে একটু ভালো করে লক্ষ্য করে কোনো শালিক পাখি আছে কি না। আবার ছেলেটি এও চিন্তা করে, পাখির বাসাটি যদি এরকমভাবে রেখে দেয় তাহলে হয়তো যে কোনো বন্যপ্রাণীর ডিমগুলোকে খেয়ে ফেলবে। এছাড়া এটা যেহেতু চলাচলের পথ, তাই ছোট ছোট বালকেরা না বুঝে খেলার ছলে পাখির ডিমগুলোকে ভেঙে ফেলবে। এই কথা চিন্তা করে লোকটি শালিক পাখির ডিমসহ বাসাটি তার বাড়িতে নিয়ে আসে, এবং সেই লোকটি পাখির ডিমগুলোকে তার বাসায় ডিম ফুটানো ইনকিউবেটরের ভিতর রেখে দেয়। কিন্তু একটি সৌভাগ্যের বিষয় হলো, ডিমগুলো মেশিনে রাখার পরের দিনই একটি ডিম ফুটে প্রথম শালিকের ছানাটি জন্ম হয়। আর এর এক থেকে দুই দিনের ভিতর আরও দুটি ডিম ফুটে দুটি বাচ্চার জন্ম হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আর দুটি ডিম নষ্ট হয়ে যায়। এরপর সেই লোকটি শালিক পাখির বাচ্চা তিনটিকে তার মা বাবার মতো আদর যত্ন দিয়ে নিজের হাতে খাইয়ে ধীরে ধীরে বড় করতে থাকে। শালিক পাখির বাচ্চাগুলো এখন খানিকটা বড় হয়েছে। শালিক পাখির বাচ্চাগুলোর বয়স এখন প্রায় 5 থেকে 7 দিন হয়ে গেছে। এতদূর পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তোমাদের একটু আনন্দ দেবার জন্য এতটা কষ্ট করে একটি ভিডিও তৈরি করি, তাই প্লিজ তোমাদের কাছ থেকে ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইবের আশা করছি। আর এদিকে শালিক পাখির ছোট ছোট বাচ্চাগুলো সেই লোকটির হাত থেকে পরম আনন্দে খাবার খাচ্ছে। সত্যি বন্ধু, শালিক পাখির বাচ্চাগুলো এবং এই মানুষটির মধ্যে ভালোবাসার এই সম্পর্কটা দেখে আমার কাছে তো খুবই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্টের মাধ্যমে জানিও। আর দেখতে দেখতে শালিক পাখির বাচ্চাগুলো এখন বেশ বড় হয়ে গেছে, তাদের গায়ে সম্পূর্ণ পালকে ভরে গেছে। তবে একটা বিষয়, সেই লোকটি শালিক পাখির বাচ্চাগুলোকে কখনো খাঁচায় বন্দি করে রাখত না। শালিক পাখির বাচ্চাগুলো যদি চাইতো তাকে ছেড়ে যে কোনো সময় উড়ে যেতে পারত বনের মাঝে, কিন্তু শালিক পাখিগুলো কখনোই এমনটা করত না। শালিক পাখিগুলো সেই লোকটিকে এতটা আপন করে নিয়েছে, সর্বদাই সেই লোকটির সাথে সাথে থাকত এবং তার সাথে বিভিন্ন খেলাধুলা ও খুনসুটিতে মেতে থাকত। আর সেই লোকটিও শালিক পাখিগুলোকে খুবই ভালোবাসত। সেই লোকটি শালিক পাখিগুলোকে নিয়ে এরকমভাবে মাঠে যেত এবং মাঠ থেকে বিভিন্ন রকমের পোকামাকড় ও ঘাস ফড়িং ধরে এনে নিজের হাত দিয়ে শালিক পাখিগুলোকে আদর করে খাইয়ে দিত। আবার কখনো পাত্রে করে পানি দিয়ে শালিক পাখিগুলোকে সেই পানিতে গোসল করাতো। এই পর্যন্ত ভিডিওটা দেখে আমরা তো একটা কথা পরিষ্কারভাবে বুঝতে পারি, ভালোবাসা দ্বারা পৃথিবীর সব কিছু জয় করা সম্ভব। একটি বাস্তব কথা কি জানো বন্ধুরা, কখনো কখনো ভালোবাসা দ্বারা শুধুমাত্র মানুষের মনে জয় করা সম্ভব নয়,
আমার মনে হয় পৃথিবীতে একমাত্র মানুষই ভালোবাসার নামে বেঈমানি করে। মানুষ শুধু পৃথিবীর একমাত্র এমন প্রাণী তারা স্বার্থের জন্য যে কোনো ভালোবাসা বা যে কোনো সম্পর্ককে ভুলে যেতে পারে। বন্ধুরা, এটা আমার ব্যক্তিগত মতামত, জানি না তোমাদের মতামত কী, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যাই হোক বন্ধুরা, শালিক পাখির ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। এত সময় সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা শেষ করছি।